শাবনূর উনিশশো উনআশি সালের সতেরোই ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার শারসাহ উপজেলার নাভারনে জন্মগ্রহণ করেন পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর চলচ্চিত্রে আগমনের পরে পরিচালক এহতাসাম শাম তার নাম রাখেন শাবনূর শাবনূর শব্দের অর্থ রাতে আলো শাবনূরের পিতার নাম শাহজাহান চৌধুরী তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় শাবনূর ছোটবেলা থেকেই সিনেমায় কাজ করার স্বপ্ন দেখতেন তিনি তারপর উনিশশো সালে পরিচালক এহেত শাম এর চাঁদনি রাতে ছবির মধ্য দিয়ে সিনেমার অভিষেক ঘটে শাবনূরের এই ছবিতে শাবনূরের বিপরীতে নায়ক ছিল সাব্বির এই ছবিটি ব্যর্থ হয় পরে চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে চোদ্দটি চলচ্চিত্রে অভিনয় করেন যার প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িক মানদণ্ডে সফল এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাবনূরকে একের পর এক ব্যবসা সফল ছবি করে গেছেন তিনি তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীর অন্যতম সফল অভিনেত্রী তিনি দুহাজার সালে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া তিনি ছয়বার বাচ্চাস পুরস্কার অর্জন করেছেন তিনি রেকর্ড সংখ্যক বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন দু সালে ছয় ডিসেম্বর ব্যবসায়ী অনেক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং দু সালের আঠাশে ডিসেম্বর তাকে বিয়ে করেন শাবনূর তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন দু হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর তিনি প্রথম ছেলে সন্তানের মা হন তার ছেলের নাম আইজান নিহান কিন্তু টানা আট বছর সংসার করার পর বিভিন্ন কারণে দু সালের ছাব্বিশে জানুয়ারি স্বামীকে তালাক দেন শাবনূর বিচ্ছেদের পর শাবনুর গণমাধ্যম থেকে অনেকটা আড়ালেই ছিলেন সম্প্রতি তিনি আলোয় এসেছেন সাক্ষাৎকার দিয়েছেন দেশীয় একটি গণমাধ্যমে নতুন করে জীবন সঙ্গী নিয়ে কিছু ভেবেছেন এমন প্রশ্নের উত্তরে শাবনূর হেসে বলেন নেরা একবারই বেলতলায় যাই আমার আর ইচ্ছা নেই বিয়ের শখ পুরোপুরি মিটে গেছে আমি মনে করি দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি শান্তি নষ্ট করতে চায় না বর্তমানে মা বোন ও একমাত্র ছেলে আয়জানকে নিয়ে অস্ট্রেলিয়াতে থাকেন শাবনুর তবে সেখান থেকে তিনি ভক্তদের কাছাকাছি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকার জন্য ইউটিউব দুনিয়ায় আসছেন শাবনুর ইউটিউব চ্যানেল খুলছেন তিনি তার অভিনীত সিনেমার গানগুলোর নতুন করে সঙ্গীত আয়োজন করার পরিকল্পনাও করেছেন তিনি এছাড়াও তার ফেসবুক পেজে তিনি নিয়মিত তার বর্তমান ও অতীতের ছবি আপলোড করে যাচ্ছেন এবং নিজের ভালো লাগা খারাপ লাগা সবটাই ভক্তদের সাথে শেয়ার করেন কিছুদিন আগে শাপনুর তার অতীতের ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লেখেন ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার আর আমি সৌভাগ্যবান যে আপনারা সবাই আছেন আমাকে ভালোবাসার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আবার ভালোবাসি তোমাকে সিনেমার একটি ছবি আপলোড করে ক্যাপশনে লেখেন ভালোবাসি তোমাকে মুভিটি উনিশশো নিরানব্বই সালে দ্বিতীয়বারের মতো বাচ্চাস পুরস্কার জিতেছিল ছবিটি দেখার পর সেই সময়ের স্মৃতি আবার নাড়া দিয়ে উঠলো এছাড়াও তিনি তার বর্তমান জীবনের ভালো লাগাগুলো শেয়ার করেন ভক্তদের সাথে যেমন কয়েকদিন আগে অনেকগুলো ছবি নিজের ফেসবুক পেজে আপলোড দিয়ে ক্যাপশনে লেখেন বাড়ির পার্টিতে প্রতিবেশী বন্ধুদের সাথে ভালো সময় কাটালাম সবাইকে মাতাল করে রেখেছে এক সময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই চিত্রনায়িকা বর্তমান জীবন চলছে এইভাবে তবে তিনি এখন চিত্রজগতে না থাকলেও রয়ে গেছেন অসংখ্য মানুষের মনের কোঠায়। আর হয়তো সারা জীবন ভক্তর মনে এভাবে থাকবেন তিনি